Dr. Debabrata Shen's PARAMPARA AYURVED Shadow Thermal and Pollution Protective Medicated Powder এটা ডাক্তারদের তৈরি করা ওষুধ যা ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে তৈরি এটা একটা খুব সুন্দর পাউডার প্রোটেকশন যা ঘাম হতে দেয় না আর আপনার স্কিনকে দেয় একটা মেকআপ ফিনিশ এটা সব রকম ত্বকেই ব্যবহার করা যায় আর এটা আপনি আপনার মুখে এবং সারা শরীরে ব্যবহার করতে পারেন আপনার মেকআপের উপর এটা ব্যবহার করলে আপনাকে আরো সতেজ দেখাবে পরম্পরা আয়ুর্বেদ শ্যাডো আপনার ত্বকের সৌন্দর্যের শেষ কথা Dr. Debabrata Shen's PARAMPARA AYURVED নিয়ে এসেছে Advanced Skin Glowing SPF 25 এটা ডাক্তারদের তৈরি করা ওষুধ যা ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে তৈরি পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারে এটি পাওয়া যায় 50 ml এর বটলে এই ক্রিমটি গরমকালের জন্য আদর্শ এর এফেক্টিভ ফর্মুলাগুলো স্কিনটাকে হাইড্রেট করে আর রেডিয়েন্স গ্লো দেয় এটি একেবারে চটচটে নয় এটি আপনি আপনার শরীরেও ব্যবহার করতে পারেন এবং মুখেও ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণে লাগে এবং যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভিভি ও ইউভিএ রে থেকে রক্ষা করে ট্যান পড়তে দেয় না আর প্রিম্যাচিওর এজিং থেকে ত্বককে বাঁচায় ধন্যবাদ পরম্পরা দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ আজকে আপনাদের স্বাগতম করার আগে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব আমার এই ছোট্ট ছোট্ট আপনাদের সাথে যে সময়টুকু কাটাতে আমি এখানে ছুটে আসি এই ছোট্ট সময়টুকুর মধ্যে আমি কিন্তু আপনাদের কাছ থেকে প্রচুর পজিটিভ ভাইবস নিয়ে বাড়ি ফিরি কারণ আপনারা প্রতি মুহূর্তে জানান যে ডক্টর সেন আমরা প্রচুর অনুষ্ঠান দেখেছি বা শুনেছি কিন্তু মেডিসিনাল প্ল্যান্টের সাথে কেউ আমাদের এইভাবে আলাপ পরিচয়টা আমরা কিন্তু করে ওঠার সুযোগ পাইনি আমার সার্থকতা আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে সোশ্যাল সাইটে এবং এর পাশাপাশি ইমেলের মাধ্যমে আপনারা প্রতি মুহূর্তে আমাকে যথেষ্ট পরিমাণ এনকারেজ করছেন যাতে আমি এভাবে আরও ভেষজের সাথে আপনাদের আলাপ পরিচয় করে দিতে পারি আর এই ভেষজগুলো কেন পরম্পরা আয়ুর্বেদের গবেষণাগারে আমরা এত যত্ন করে প্রিজার্ভ করে রাখি এই ভেষজগুলো কেন পরম্পরা আয়ুর্বেদের যাবতীয় মেডিসিনের স্পাইনাল কর্ড হিসেবে ব্যবহার হয় একজন আপাত বাঙালির আটপৌর জীবনের ষোলো আনা বাঙালিয়ানার মধ্যে কোথায় যেন পরম্পরা আয়ুর্বেদ জায়গা করে নিতে পেরেছে ভালো লাগে আপনাদের এই ভালোবাসাটা প্রতি মুহূর্তে অনুভব করতে এভাবেই যেন অনুভবে থাকি আমি অনুভবে থাকে পরম্পরার ঐতিহ্য পরিবার অনুষ্ঠানের শুরুতে তাই কৃতজ্ঞতা না জানিয়ে থাকতে পারলাম না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অধৈর্যের কোনো কারণ নিয়ে আজকেও আলাপ করাবো একটা ভেষজের সাথে যেই ভেষজটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি তো প্রায়শই সর্দি কাশি সমস্যা নিয়ে আলোচনা করি কিন্তু এই ভেষজটি একটু মজার বলে না যে কোনো ভালো জিনিসে একটু কাঁটা থাকে কিংবা ভালো জিনিসে একটু সমস্যা থাকে জীবনে যেটা সহজে পেয়ে যাবো না সেটার মধ্যে কোথায় যেন একটা কিছুর অভাব থাকে তাই না কিন্তু যখন যে জিনিসটা আমাদের কাছে পাওয়া একটু দুর্লভ সেটা আমাদের কাছে পাওয়াটা কিন্তু একটু যত্নের আমরা সেটাকে যত্ন করে রাখি সর্দি কাশির সমস্যাতে ভালো রাখতে হবে ঘুম থেকে উঠে অনেক হাঁচি হচ্ছে নাক দিয়ে অঝরে জল পড়ছে মাঝরাত্রে নিঃশ্বাসের সাঁই সাঁই আওয়াজ ঢোক গিলতে গেলে গলায় ব্যথা আস্তে আস্তে সেটা কাশি বা জ্বরের দিকে ট্রান্সফার হচ্ছে প্যান্ডেমিক এর জন্য সাধারণ এই সর্দি কাশিগুলোও কিন্তু আমাদের কাছে আজকে ভয়ের হয়ে দাঁড়িয়েছে তাহলে আমাদের টোটাল রেসপিরেটরি ট্র্যাক্ট সিস্টেমটাকে ভালো রাখতে হবে এর পাশাপাশি দেখতে হবে ডাস্ট স্মোক পোলেন লাইক অ্যালার্জেনের হাত থেকে আমরা কী করে বাঁচব আর সর্দি কাশির কথা যখন আমি বলবো তখন তো অবশ্যই বলবো সেই কথাটাই যে কোনো ভালো জিনিসে কিন্তু কাঁটা থাকবেই সে গোলাপ হোক বা আপনি যখন কালো দিঘির পদ্মফুল তুলতে যাবেন সেখানে কিন্তু একটা কৃষ্ণ সর্প থাকলেও থাকতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে জানবেন ভালো কিছুর পেছনে কিন্তু একটা ঝুঁকি থাকেই কিন্তু সেই ঝুঁকিটাকে যদি আপনাদের হয়ে আমরা এফোর্ট করি অর্থাৎ পরম্পরা আয়ুর্বেদের ল্যাবরেটরি যদি এফোর্ট করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন যদি এফোর্ট করে ইয়েস এমন একটা ভেষজ যে ভেষজটা কণ্টকাকীর্ণ মানে কাঁটায় পরিপূর্ণ কিন্তু সে কাঁটার মধ্যে রয়েছে উপকারিতা আমরা সেই কাঁটার থেকে গুরুত্বপূর্ণ এক্সট্র্যাক্টকে বার করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মেডিসিন ফর্মে যা যেদিন থেকে নেওয়া শুরু করবেন আপনারা বুঝতে পারবেন সর্দি কাশির সমস্যায় এটার কার্যকারিতা কতটা গুরুত্বপূর্ণ পরম্পরা আয়ুর্বেদের কোল্ড প্লাস আর নো কাফ এই গুরুত্বপূর্ণ দুটো সর্দি কাশির মেডিসিনে রয়েছে এই ভেষজের গুরুত্বপূর্ণ স্পর্শ এবার আলাপ করে দিই
ভেষজটির সাথে। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি হচ্ছে বা পরিবার হচ্ছে সোলানেসি। পাটায় পরিপূর্ণ এই ভেষজটি সোলানেসি ফ্যামিলির। আর সোলানেসির এই গুরুত্বপূর্ণ শক্তিশালী বৃন্তর অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের বাড়ির রান্নাঘরে থাকে বেগুন। বেগুনের বৃন্ত দেখেছেন তো, ঠিক সেরকম শক্তিশালী বৃন্ত হয় এই ফ্যামিলির ফলের ওপর। এটা এদের আইডেন্টিফিকেশন মার্ক সোলানেসি ফ্যামিলির। আর এই ভেষজটির বিজ্ঞানসম্মত নাম দ্যাট ইজ সোলানাম জ্যান্থোকার্পাম। সোলানাম জ্যান্থোকার্পাম। আর এই ভেষজটির উপকার কিন্তু পুরো গাছটা জুড়ে পুরোটাই উপকার, হোল প্ল্যান্টের উপকারিতা রয়েছে। আর এটা কিন্তু ভারতবর্ষের সর্বত্র পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতে ভলিউম 1 পেজ নাম্বার 102 বর্ণিত হয়েছে এর উপকারিতা। এর উপকারী অ্যালকালয়েডের নাম, যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সর্দি কাশির মতো সমস্যাকে নিবারণ করতে, দ্যাট ইজ গ্লুকো অ্যালকালয়েড। আর এর পাশাপাশি লেটেস্ট রিসার্চের কথা তো না বললে নয়, কম বেশি শ্বাসকষ্টে আমরা সবাই ভুগি, কিন্তু শ্বাসকষ্টেও এই ভেষজটির অনবদ্য উপকারিতা রয়েছে। কি সেই উপকারিতা? সেই উপকারিতা অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলবো মডার্ন রিসার্চ সেটাও কিন্তু বলছে এই ভেষজটির অনবদ্য কার্যকারিতা। এবং বলছেন এথনোবটানি স্টাডি ইস্যু 2 ভলিউম 66 1999 রিসার্চে বলছে কোনটিকারি ভেষজটির অমোঘ কার্যকারিতা রয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে, ব্রঙ্কিয়াল অ্যাজমার কেয়ারের ক্ষেত্রে। আর এই অমোঘ শক্তিশালী কার্যকর আমাদের শ্বাসক্রিয়াকে ভালো রাখার এই ভেষজটি রয়েছে পরম্পরা আয়ুর্বেদের নো কাফ আর পরম্পরা আয়ুর্বেদের কোল্ড প্লাসের মতো গুরুত্বপূর্ণ দুটো মেডিসিনে। পরম্পরা আয়ুর্বেদের যাবতীয় মেডিসিন আপনি ঘরে বসে পেতে পারেন শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে পরম্পরা অ্যাপ ডাউনলোড করলেই। এর বাইরে আমাদের ফোন নাম্বারে ফোন করলেও সারা ভারতবর্ষে তারা মেডিসিন পৌঁছে দেবে এবং প্রয়োজনীয় পরামর্শ আপনি পেয়ে যাবেন ঘরে বসেই। ভালো থাকুন, সুস্থ থাকুন পরম্পরা স্পর্শে। আমি আসছি খুব তাড়াতাড়ি আরও নতুন একটি ভেষজের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে। ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ, নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ, এটা পাওয়া যায় 250 ml এর বটলে, আর তার সাথেই 75 ml ট্রাভেল ফ্রেন্ডলি প্যাক। এটা অ্যান্টি অ্যাকনি, অ্যান্টি র্যাশ, অ্যান্টি ট্যান আর অ্যান্টি ব্লেমিশ ট্রিটমেন্ট, যাতে কোনো প্যারাবেন আর মিনারেল অয়েল নেই। অসাধারণ সুগন্ধ, একেবারেই চটচটে নয় আর ত্বকের সাথে সুন্দরভাবে মিশে যায়। এটা তৈরি হয়েছে নিম, আমন্ড অয়েল, অলিভ অয়েল, গ্লিসারিন আর ভিটামিন ই দিয়ে। এটা ডাক্তারদের তৈরি করা ওষুধ যা ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে তৈরি। পরম্পরা আয়ুর্বেদ নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ, তোমার ত্বকের প্রিয় বন্ধু। ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ নিয়ে এসেছে হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ। প্রত্যেক 250 ml এর বটলে আপনারা পেয়ে যাচ্ছেন 40 ml একদম ফ্রি। এটা ডাক্তারের তৈরি মেডিসিন যা তৈরি হয়েছে ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে। এটা একেবারেই চটচটে নয়, অসাধারণ সুগন্ধ আর আপনার ত্বকে সুন্দরভাবে মিশে যায়। 75 ml এর এই প্যাক ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি। এতে আপনারা পেয়ে যাচ্ছেন মধু, আমন্ড অয়েল, অলিভ অয়েল, গ্লিসারিন আর ভিটামিন ই। এটা একেবারেই চটচটে নয় আর এর অসাধারণ গন্ধ আপনার স্কিনকে করে তুলবে উজ্জ্বল আর চকচকে। পরম্পরা আয়ুর্বেদ হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ, আপনার সৌন্দর্যের চাবিকাঠি। দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ অ্যান্ড বৈদ্যস পরিবার, আপনাদের স্বাগত। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে, অর্থাৎ পরম্পরা আয়ুর্বেদ পরিবারের সকল সদস্যকে, কেমন আছেন বলুন। বিগত কয়েকটা এপিসোড দেখে আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগছে, প্রচুর 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 সোশ্যাল সাইটে এবং মেলে রিপ্লাই পাচ্ছি। আর আপনাদের এই রিপ্লাই আর আপনাদের এই ইন্সপিরেশান কোথায় যেন একটা আমার মধ্যে আলাদা কিছু করবার একটা ইচ্ছেকে নতুন করে সৃষ্টি করে, ক্রিয়েটিভিটি, সৃষ্টি, তাই না? এই শব্দগুলো আমাদের কাছে স্বপ্নের মতো শুনতে লাগে, শেখায় বা মনে হয় বা অনুভূতি করায়, কিন্তু যখন আপনারা আমার পাশে থাকেন, এইভাবে ইন্সপায়ার করেন, সেই ইচ্ছাটা বহুগুণ বেড়ে যায়।
তার জন্য এই ব্যতিক্রমী এই অনুষ্ঠানে আপনাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি আরও গুরুত্বপূর্ণ একটি ভেষজকে আপনাদের সাথে আলাপ করাতে, যেই ভেষজ অবহেলায় রান্নাঘরের একধারে পড়ে থাকে। কিন্তু জানেন কি, এই একটি ভেষজ কিন্তু অনেকগুলো উপকারিতা নিয়ে আসতে পারে এবং সেই উপকারিতাগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা জানি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন আলাপ করে দিই আপনাদের কাছে আজকের এই অনবদ্য ভেষজটির। যে ভেষজটি একদিকে যেমন আপনার লিভারকে ভালো রাখবে, আরেকদিকে যেমন যদি মনে হয় যে আপনার ক্ষুধামান্দের সমস্যা আছে বা লস অফ অ্যাপিটাইট, ঠিক খিদে পায় না, ইনডাইজেশন আছে, অ্যাসিডিটি আছে, গ্যাসের সমস্যা আছে, পেট পরিষ্কার হয় না, এর থেকে শুরু করে আপ টু প্রচুর রকম সমস্যাতেই কিন্তু এই ভেষজটা কাজ করে। কী কী সেই সমস্যা সেগুলো অবশ্যই আলোচনায় আসবো। তার আগে বলে দিই এই ভেষজটির নাম। এই ভেষজটির আয়ুর্বেদ পরিভাষায় নাম আমরা বলি শুন্ঠি। এই শুন্ঠি জিঞ্জিভারাসি ফ্যামিলির একটি ভেষজ এবং এর সায়েন্টিফিক নাম জিঞ্জিভার অফিসিনালিস। এই ভেষজটিকে এত এর উপকার, সংস্কৃতে একে বলা হয় মহৌষধ, বিশ্ব ভেষজ। এই শব্দগুলো দেবনাগরী বা সংস্কৃতে এই ভেষজটির পর্যায় নাম। এই ভেষজটি উপকারিতা কোন অংশে এবং কোথায় বা এটা পাওয়া যায়? বলা যায় গোটা ভারতবর্ষের প্রায় সর্বত্র এই ভেষজটি পাওয়া যায়। আর এই ভেষজটির সবথেকে উপকারিতা থাকে এর রাইজোমে, অর্থাৎ মাটির নিচে যে রাইজোম থাকে সেই রাইজোমে। আমাদের রান্নাঘরে আদ্রক বা আদার উপকারিতা আমরা সবাই জানি, রান্নাবান্নায় প্রচুর কাজে লাগে। ঠান্ডা লাগলে আমরা আদার ব্যবহার করি বাড়িতে। কিন্তু সেই আদা কি প্রপারলি এবং সায়েন্টিফিক্যালি প্রসেস করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যখন তার অ্যালকোহলটা পুরোপুরি শুষ্ক অবস্থায় আমরা নিষ্কাশিত করতে পারি, সেটাকেই তখন কিন্তু আমরা বলি ঔষধ তৈরির উপযোগিতা তার মধ্যে এসেছে। প্রয়োজনীয় প্রচুর অ্যালকোহলের মধ্যে যে গুরুত্বপূর্ণ অ্যালকোহলটির হাত ধরে এই শুন্ঠি আমাদের শরীরে এত উপকারিতা করে থাকে, সে অ্যালকোহলটির নাম জিঞ্জারোল। গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের মধ্যে আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের লিভার ট্রিটমেন্টে ভীষণ ভালো কাজ করে এবং পরম্পরায়বেদের হেলদি লিভার সিস্টেম অনবদ্য একটি মেডিসিন এই শুন্ঠির হাত ধরে। এই শুন্ঠির খুব গুরুত্বপূর্ণভাবে আমরা বলতে পারি এর উপকারিতা অনবদ্য হয়ে ওঠে, যেটা আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পেরেছে। অস্টিও আর্থারাইটিস, যেটা আজকে ঘরে ঘরে আমাদের মাতৃতুল্য বা পিতৃতুল্য মানুষদের সমস্যা, সেই অস্টিও আর্থারাইটিসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই শুন্ঠি। এবং এর পাশাপাশি পরম্পরায়বেদের বাতমুক্তিতেও শুন্ঠি নিঃশ্বাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে কোষ্ঠ চিকিৎসা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ পেটের ট্রিটমেন্ট। যে কোনো অসুখের ক্ষেত্রেই আমরা আয়ুর্বেদাচার্যরা যখন ক্লিনিকে রুগী দেখি, আমরা কিন্তু পেটের হাল হকিকতটা একটু স্পেশালি টেক কেয়ার করি, কারণ আয়ুর্বেদ পরিভাষায় পেটটাকে কিন্তু ঠিক রাখতে হবে। আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু শরীরের অনেকগুলো সমস্যাই ক্রমশ ঘনীভূত হতে থাকে। এই শুন্ঠির মধ্যে রয়েছে কিন্তু আমাদের পেটের সমস্যার নিয়ন্ত্রণের এক অমোঘ রামবান। কী সেটা? সেটি হচ্ছে আমাদের বলা হয় দীপন পাচন অগ্নিমান্দ, অর্থাৎ আমাদের প্রপারলি যে জঠরাগ্নি বা আমাদের যে অ্যাপিটাইট সেটা যদি কমে যায়, সেটা কিন্তু অন্যতম একটা ট্রিটমেন্ট হচ্ছে শুন্ঠি। যে ট্রিটমেন্টের মধ্যে আমরা রেখেছি পরম্পরায়বেদের সুঝালকে, ভীষণ গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা পরম্পরায়বেদের সুঝাল, যা কিন্তু যাদের ক্ষুধামান্দ আছে অর্থাৎ খিদে ঠিক ফিল করেন না তাদের কাছে সুঝাল খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর তার সাথে গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু হেলদি স্টমাক সিস্টেম, হেলদি লিভার সিস্টেম। এই হেলদি লিভার সিস্টেম কিন্তু লিভারের কাছেও একটা অমৃত সম মেডিসিন। সুতরাং পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যজ পরিবারের এই গুরুত্বপূর্ণ মহৌষধগুলোর হাত ধরে আপনি সহজেই কিন্তু জয়েন্ট পেনের মতো সমস্যা হোক বা আপনার পেটের সমস্যা হোক, সবগুলোই কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের সহায়তায় আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাহলে একটি নতুন দিন শুরু হোক পরম্পরা আয়ুর্বেদের এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলোর হাত ধরে, যার মধ্যে শুন্ঠির মতো গুরুত্বপূর্ণ ভেষজের উপাদান একটি উপকরণ হিসেবে রয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব তাড়াতাড়ি আবারও আসছি আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ এমনই ভেষজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ অ্যান্ড বৈদ্যজ পরিবার।
Dr. Debabrata Sen's Parampara Ayurved All Day Care Cream. Ayurveda Charjo Dr. Debabrata Sen's Formulation. যা আপনার ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করবে পরম্পরা আয়ুর্বেদের অল ডে ক্রিমের ক্রিমি টেক্সচার আপনার স্কিনকে একেবারেই চটচটে করে তুলবে না খুব বেশি তৈলাক্ত ও গ্রিসিও করে তুলবে না আপনাকে দেবে ট্যান ফ্রি রিঙ্কেল ফ্রি ত্বক এই গরমে আপনার সবচেয়ে কাছের বন্ধু পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার ক্রিম ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ অল নাইট কেয়ার ক্রিম আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেশন যা আপনার স্কিনকে রাতে শুষ্কতার হাত থেকে রক্ষা করবে এটাও আপনার স্কিনকে প্রিম্যাচিওর এজিং এবং ট্যানের হাত থেকে বাঁচায় সারা রাত ধরে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে আর স্কিনের ময়শ্চার লক করে স্কিনকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে স্কিনকে করে তুলবে উজ্জ্বল আর সকালে আপনার স্কিন থাকবে একেবারে তরতাজা কি মনে হয় এটা চটচটে একদম নয় পরম্পরা আয়ুর্বেদ অল নাইট কেয়ার ক্রিম রাতে শুষ্কতার হাত থেকে রক্ষা করে দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ প্রত্যেক মুহূর্তে আপনাদের ইন্সপিরেশন আমাকে আরও সমৃদ্ধ করে নতুনভাবে আরও একটা সকাল আপনাদের কাছে ছুটে আসার জন্য খুব ভালো লাগে এমন অনেক ভেষজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই যেগুলো হয়তো মিশরীয় সভ্যতা বা ব্যাবিলনীয় সভ্যতা যখন আমরা স্কুলে পড়েছি তার জায়গায় ভেষজগুলোর গুণমান আমরা যদি জেনে রাখি আমরা অনেক অসুখ বিসুখকে দূরে রাখতে পারি কথায় কথায় অনেক কেমিক্যাল মিশ্রিত ওষুধ খাওয়ার হয়তো প্রয়োজন থাকে না ইয়েস সুপ্রাচীন চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ আমাদের স্বকীয়তা আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান সুতরাং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান থেকে আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে স্কুল জীবন থেকে স্কুল পাঠ্যক্রমে আয়ুর্বেদ থাকলে হয়তো আমি সবথেকে বেশি খুশি হব কিন্তু এর পাশাপাশি এটাও বলি ছোট ছোট বাচ্চাদের দেখবেন সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই থাকে আর ছোটবেলায় যদি এটাকে প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় ক্রমশ এটা বাড়তে বাড়তে ভবিষ্যতে কে বলতে পারে এটা শ্বাসরোগের মতো কঠিন অসুখও নিয়ে আসতে পারে আমার প্যাশন ছোট থেকে একটু ট্রেকিংয়ে যাওয়া পাহাড়ে যেতে আমার খুব ভাল লাগে কুমায়ুন হিমালয় আমার স্বপ্নের ডেস্টিনেশান খুব ভালোবাসি যেতে পরন্ত সূর্যের আলো পড়ে যখন কুমায়ুন রেঞ্জ একদম লাল হয়ে ওঠে সিঁদুরের মতো সেই মাটিতে ট্রেকিং করতে করতে মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করে আর সেই কনফিডেন্সটা আরও বেড়ে যায় যখন ট্রেকিংয়ের সময় প্রতি মুহূর্তে সুউচ্চ পর্বতমালার মধ্যে দেখতে পাই আমার আশেপাশে হয়ে রয়েছে একটা দুর্লভ ভেষজ ইয়েস আচ্ছা আমরা তো কাঁকড়া দেখেছি সবাই দেখেছি না বলুন তো কাঁকড়ার বিশেষত্ব কী কাঁকড়ার বিশেষত্ব হচ্ছে কাঁকড়ার দুটো শৃঙ্গ দুপাশে থাকে তাই না অবাক হয়ে যাবেন আপনারা যে এই শৃঙ্গ দুটো যদি দেখেন বিভিন্ন গাছের ডালে ভর্তি হয়ে ঝুলছে তখন আপনারা কেমন দেখতে লাগবে অবাক হবেন না যারা কুমায়ুন হিমালয়ে গেছেন আমার মতো তারা জানেন সেখানে এই গাছটি একদম অবশ্যম্ভাবী তারা দেখবেন অন্য কোথাও কিন্তু এটা পাওয়া যায় না কুমায়ুন হিমালয়ান রেঞ্জে এই কাঁকড়ার শৃঙ্গের মতো ঝুলে থাকা এই ভেষজটি ভীষণ দুর্লভ কারণ এটি কিন্তু অন্য কোথাও সহজে পাওয়া যায় না সমতলে তো পাওয়াই যায় না জানেন এই ভেষজের মধ্যে রয়েছে একটা অপরিসীম উপকারিতা যেটা শুধুমাত্র এই শৃঙ্গর মধ্যে পাওয়া যায় সংস্কৃতে এই গাছটার নাম কর্কট শৃঙ্গী আর বাংলায় আমরা বলি কাঁকড়া শৃঙ্গী কারণ কাঁকড়ার সাথে ট্রিমেন্ডাস মিল আছে বলে কিন্তু কী এই গাছের বিশেষত্ব কেন এই গাছটির এই শৃঙ্গগুলো এত দুর্লভ কিভাবে এই শৃঙ্গের উপকারিতা আমরা পেতে পারি আর কেনই বা এই শৃঙ্গের উপকারিতা আমরা নেব চলুন সে আলোচনায় আসি কর্কট শৃঙ্গী বা কাঁকড়া শৃঙ্গী এমন একটি ভেষজ যে ভেষজটি নিয়মিত ব্যবহারে টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস এবং বলা যায় যে রেসপিরেটরি ট্র্যাক্টকে ভালো রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখবেন অনেক বাচ্চা ফুটবল খেলছে আপনার ছোট্ট বাচ্চাটি জানলায় দাঁড়িয়ে হাঁচি কাশি দিয়ে জ্বর চলে এলো যে বাচ্চারা ফুটবল খেলছে তারা কিন্তু খেলেই চলেছে প্যান্ডেমিক সিচুয়েশনে সামান্য জ্বর সর্দি কাশিতেই আপনি ভয় পেয়ে গেছেন তো আলটিমেটলি ইমিউনিটি বাড়াতে হবে আমরা শুনে এসেছি না
কিন্তু আমরা কি জানি কুমায়ুন হিমালয়ান রেঞ্জে এই গুরুত্বপূর্ণ ভেষজটি রয়েছে, যে ভেষজটি পাওয়া যাচ্ছে পরম্পরা আয়ুর্বেদের গবেষণাগারে? ইয়েস, আপনাদের পরম্পরা আয়ুর্বেদের গবেষণাগারে। সর্দি কাশি জ্বর জ্বালা এই সব ক্ষেত্রে আমরা বলি ইমিউনিটিটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে যদি এমন একটি ভেষজ আমরা পাই যে ভেষজটি আমাদের শ্বাসরোগে বা কাশরোগে, মানে সর্দি কাশি বা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যাগুলোতে ভালো কাজ করে ছোট থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে কেমন হয়? সাইনোসাইটিস থেকে ফ্যারিঞ্জাইটিস সব ক্ষেত্রে যদি একটা দারুণ 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 রেজাল্ট পাওয়া যায় কেমন হয়? কর্কট শৃঙ্গের গুণে সমৃদ্ধ পরম্পরা আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ ঔষধ কোল্ড প্লাস। কোল্ড প্লাসের পাশাপাশি নো কফ কাপ সিরাপ, সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি এই কাপ সিরাপটি এই কর্কট শৃঙ্গি বা কাঁকড়া শৃঙ্গির গুণমানে সমৃদ্ধ। কোল্ড প্লাস এই মেডিসিনটিও প্যারালাল কর্কট শৃঙ্গি বা কাঁকড়া শৃঙ্গির গুরুত্বপূর্ণ এক্সট্র্যাক্ট সমৃদ্ধ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াও উল্লেখ করেছে কর্কট শৃঙ্গি বা কাঁকড়া শৃঙ্গির সর্দি কাশি জ্বর জ্বালাতেও অপরিসীম এর উপকারিতা। সুতরাং অবশ্যই আমরা যারা বিশ্বাস করি কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ, এবং আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ, আমরা যারা সাইড এফেক্টকে নিয়ে একবার নয় একশোবার ভাবতে রাজি আছি, আমরা চাই আমাদের ভালোবাসার মানুষদের শ্রেষ্ঠত্বে শ্রেষ্ঠ সেফ এবং এফেক্টিভ মেডিসিন দিতে। ছোট থেকে বড় সবাই আরেকবার শ্বাসনিক বুক ভরে পরম্পরা আয়ুর্বেদের নো কফ আল্ট কোল্ড প্লাসের হাত ধরে। সাথে থাকুন, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ, আর আমি থাকছি অনুষ্ঠানে দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একবার আরেকটি ভেষজের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ লাবণ্য ফেস প্যাক, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেশন, আর এটা চিকিৎসকদের দ্বারা তৈরি। এই ফেস প্যাক কন্টেন্স ক্লে এবং আরো কিছু উপকরণ যেমন কেশর, অ্যালোভেরা, চন্দন, অলিভ ফ্রুট আর অয়েল, যা পিম্পল আর অ্যাকনে রিডিউস করতে সাহায্য করে। এর অপূর্ব সুগন্ধ আপনার স্কিনকে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। পরম্পরা আয়ুর্বেদ লাবণ্য ফেস প্যাক ফর অয়েলি স্কিন। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ নিম চন্দন ক্রিম, এতে কোনো প্যারাবেন নেই, কোনো মিনারেল অয়েল নেই, আর এটা সব ত্বকেই ব্যবহার করা যায়। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেশন, আর এটা চিকিৎসকদের তৈরি মেডিসিন। আপনার কি মনে হয় এটা খুবই চটচটে? একদমই নয়, এর মধ্যে রয়েছে নিম ও চন্দন, যা এটির বিশেষ উপকরণ। আপনার ত্বকের ব্লেমিশেস দূর করে আর আপনার ত্বককে করে তোলে পুনরুজ্জীবিত। ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ নিম চন্দন ক্রিম। দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ, কেমন আছো বন্ধুরা বলো? তোমাদের খুব মিস করছি। এই কটা দিনে তোমাদের অনেক আপন হয়ে গেছি, কিন্তু আপন হওয়ার পাশাপাশি প্রত্যেকদিন তোমাদের সাথে যে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছি আমার বৃহত্তর ভৈশর্য রত্নাবলীর পরিবারের, কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, আমি জানি তোমাদের খুব ভালো লাগে আর তোমরা এই দিনগুলো আমার জন্য অপেক্ষা করো। এই দিনটাই সময়টা মানে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের সময়, আর নতুনভাবে ভালো থাকার একটা সংজ্ঞা খুঁজে পাও, তাই না? পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে তোমাদের সাথে আজকে এমন একটি ভেষজের আলাপ করাবো তোমরা অবাক হয়ে যাবে শুনলে, যে এই ভেষজটি কিনা করতে পারে। জানো, এই ভেষজটির সাথে আলাপ করাবার আগে কিন্তু আমি একটা ছোট্ট সমস্যা বলবো, সেটা একটু ভেবে দেখো তো তোমাদের কারুর সাথে সেটা মিল হয় কিনা। না না, একটা সমস্যা না, অনেকগুলো সমস্যাই বলবো। আচ্ছা, ধরো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, এমন একটা মিটিং যে মিটিংটায় খুব লজিক্যালি কথা বলতে হবে, কিংবা তুমি বাসে করে কোথাও যাচ্ছ, পাশে কারোর সাথে একটু কথা কাটাকাটি হলো, কিংবা তোমার লাইফে কোনো কারণে হঠাৎ কোনো স্ট্রেস চলে এলো বা অ্যাংজাইটি চলে এলো, বুকের ভেতর একটা প্যালপিটেশন হয়, ঢিপ 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 ফিল করো, করো করো না করো তো, কিংবা এরকম কোনো সমস্যা উইকেন্ড, ইয়েস আমাদের জীবনে উইকেন্ডের ডেফিনেশনটা আলাদা, শনিবার সন্ধে বিশেষ কোনো মানুষের সাথে কফির টেবিলে আড্ডা, কিন্তু একই আপনি বেরোতে যাবেন আচমকা দেখছেন গালে একটা পিম্পল বা র্যাশ, মন খারাপ হয়ে গেল তো। আচ্ছা, কেমন হয় যদি একটি ভেষজের স্পর্শে এই মাল্টিপল সমস্যা থেকে বেরিয়ে আসা যায়? খুব ভালো হয়, চলুন আলাপ করে দিই আপনাকে সেই ভেষজের সাথে, যা একদিকে হৃদয়ের প্রীতিকর, হৃদয়ের প্রীতিকরকে কী বলা হয় সংস্কৃতে? হৃদ্য, আবার আরেকদিকে
ব্রণনাশক, দারুণ না? ইয়েস, এই অনবদ্য ভেষজটি আপনারা জানেন, আমরাও জানি, ছোট থেকে শুনে এসেছি যে হার্টের পক্ষে খুব ভালো সে অনবদ্য ভেষজ অর্জুন। আর সংস্কৃতে অর্জুনের আরেক নাম কি হতে পারে? পার্থ, পার্থ। এই ভেষজের তাই সংস্কৃত নাম পার্থ। এই অর্জুন বা পার্থর অনবদ্য ভেষজ ক্ষমতা, কিন্তু আপনারা অবাক হবেন, এই ভেষজ কিন্তু ক্ষমতা কিন্তু এ গাছের ফুলে নেই, এ গাছের পাতায় নেই, এ গাছের শিকড়ে নেই, এ গাছের খালিমাত্র বাইরের কাঠের ছালে রয়েছে। নিমের যেমন পাতার থেকেও গাছের ছালে বেশি উপকারিতা, অর্জুন গাছেরও ছালেতেই উপকারিতা। এই ছালকে প্রপারভাবে প্রসেস করে আমরা মেডিসিনাল ভ্যালু নির্ধারণ করি, করে আমরা মেডিসিন ফরমেশন করি, গুরুত্বপূর্ণ মেডিসিন ফরমেশন। যারা হার্টের ওষুধ খান বা না খান, যাদের মধ্যে মনে হয় হার্টটাকে একটু স্পেশাল কেয়ার রাখবো, আমাদের বাড়িতে বা বংশে কারোর হার্টের সমস্যা রয়েছে, হার্টকে একটু কেয়ার দেওয়া দরকার আয়ুর্বেদের স্পর্শে, তাদের জন্য যে প্যাথির যে কোনো ওষুধই খান না কেন, তার সাথে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের এই অনবদ্য মেডিসিনটি খেতেই পারেন, যার মেন ইনগ্রিডিয়েন্টস অর্জুনা, যার সায়েন্টিফিক নেম টার্মিনেরিয়া অর্জুনা, আর সংস্কৃত নাম পার্থ। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভেষজটি, যে ভেষজটি আমরা পরম্পরা আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ মেডিসিনের মধ্যে ইনগ্রিডিয়েন্টস হিসেবে রেখেছি, দ্যাট ইজ হৃদয়ের প্রীতিকর। হৃদয় যেমন বলি তেমন হার্টের কেয়ারের মেডিসিন বলে বা হৃদয়ের যত্নের মেডিসিন বলে এই মেডিসিনটির নাম দিয়েছি আমরা পরম্পরা আয়ুর্বেদের হৃদয় ক্যাপসুল। হৃদয় ক্যাপসুল প্রত্যেক দিন সকাল বিকেল নিন খাবার আগে, আপনার হার্টকে দিন একটা আলাদা কনফিডেন্স। এর পাশাপাশি স্কিন কেয়ার অর্থাৎ ব্রণরাশের সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখবার জন্য আমরা কিন্তু অ্যাডভাইস করি শ্যাডো, ইয়েস, পরম্পরা আয়ুর্বেদের শ্যাডো, রূপশশী, সুবর্ণকান্তি ফেস প্যাক, রমণীয় ক্লেন্সিং মিল্কের মতো আরও গুরুত্বপূর্ণ সব মেডিসিন, যে মেডিসিনগুলোর অনবদ্য ইনগ্রিডিয়েন্টস পরম্পরা আয়ুর্বেদের ল্যাবরেটরিতে যত্ন করে এক্সট্র্যাক্ট ফর্মে বার করা, টার্মিনেলিয়া অর্জুনার এক্সট্র্যাক্ট বা গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড। মডার্ন সায়েন্স, মডার্ন রিসার্চও বলছে কিন্তু এই টার্মিনেলিয়া অর্জুনা বা অর্জুন গাছের ছালের কি অপরিসীম ক্ষমতা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া পার্ট 1 ভলিউম 2 পেজ নাম্বার 34 এবং আয়ুর্বেদের অথেন্টিক বুক ভাবপ্রকাশ নির্গুণ্ঠ বাতাদি বর্গের পেজ নাম্বার 423 বর্ণনা হয়েছে। আমি এই ভেষজটির যা যা উপকারিতার কথা বললাম তার ডিটেলস। এর পাশাপাশি আমেরিকান জার্নাল অফ কার্ডিওভাস্কুলার ড্রাগস এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের রিসার্চ বলছে 2012 কার্ডিওভাস্কুলার ডিজিজে অর্জুন ছালের অনবদ্য ভূমিকার কথা। চলুন আমরা একটা নতুন সকালের দিকে এগিয়ে যাই। জানি বাড়িতে কারুর হার্টের সমস্যা হোক আপনি চান না, সে পিতৃতুল্য মাতৃতুল্য মানুষটির জন্য হার্টের প্রোটেকশনের জন্য সব ওষুধের সাথে পরম্পরা আয়ুর্বেদের হৃদয় ক্যাপসুল মনে করে দিন, আপনার দায়িত্ব তার হাতে এটা তুলে দেওয়া। আর স্কিনের যত্নে পরম্পরা আয়ুর্বেদের স্কিন কেয়ার রেঞ্জ তো রইলই, যার মধ্যে রয়েছে অর্জুনের নির্যাস। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রকৃতি স্পর্শে, পরম্পরার কমিটমেন্টে। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি এরকমই ঝকঝকে নতুন ভৈষজ্য রত্নাবলীর নতুন একটি রত্নকে সাথে নিয়ে। সাথে থাকুন ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের। ডক্টর দেবব্রত সেন্স, পরম্পরা আয়ুর্বেদ, গোল্ড অ্যান্ড অ্যালোভেরা ফেস ওয়াশ উইথ নো এজিং এফিকেসি, এটা ডাক্তারদের তৈরি করা ওষুধ যা ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে তৈরি। এটা পাওয়া যায় একটি 60 ml প্যাকেট যা তৈরি হয়েছে গোল্ড এবং অ্যালোভেরা দিয়ে। এই প্রিমিয়াম ফেস ওয়াশ একেবারেই চটচটে নয়, অসাধারণ গন্ধ যা আপনার ত্বককে দেবে এক অসাধারণ উজ্জ্বলতা আর আপনার ত্বকের সতেজতাকে ধরে রাখবে। পরম্পরা গোল্ড অ্যান্ড অ্যালোভেরা ফেস ওয়াশ, আপনার সৌন্দর্যের চাবিকাঠি। ডক্টর দেবব্রত সেন্স, পরম্পরা আয়ুর্বেদ, পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ, এটা ডাক্তারদের তৈরি করা ওষুধ যা ডক্টর দেবব্রত সেনের তত্ত্বাবধানে তৈরি। এটা তৈরি হয়েছে ভিটামিন ই, পার্ল আর স্যাফরন দিয়ে। এটা 60 ml এর বটলে পাওয়া যায়। এই ফেস ওয়াশটি অত্যন্ত মাইল্ড যা আপনার স্কিনকে দেবে প্রচুর পরিমাণে প্রোটিন আর আপনাকে দেবে একটা ম্যাজিক্যাল লুক। এটা একেবারেই চটচটে নয়, অসাধারণ গন্ধ আপনার স্কিনকে করে তুলবে কোমল
এবং চকচকে পরম্পরা পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ আপনার উজ্জ্বল ত্বকের চাবিকাঠি।